জনের শিক্ষার অধিকার কে জন্য কেড়ে নেওয়া হচ্ছে? ওদের কি অধিকার নাই? যদি অধিকার না থেকে থাকে তবে কেন ওদেরকে পাস করানো হলো? ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি? এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাচ্ছি যে সকল স্টুডেন্টস গুলো যাদের আর্থিক ভাবে তারা স্বচ্ছ নয় কিংবা যাদের দূরে গিয়ে পড়তে অনেক সমস্যা রয়েছে, প্রত্যেককে অন্তত পাসই হোক, অন্তত ওদের স্থানীয় যে কলেজ, এই কলেজের জন্য ওদেরকে ভর্তি সুনিশ্চিত করা হয়। কারণ প্রথম লিস্টে থেকে দেখা যাচ্ছে আপ টু 4.1 অব্দি প্রতিনিয়ত স্টুডেন্টরা হয়রানির শিকার হচ্ছে। এখানে না ওইখানে যাচ্ছে, এই লিস্টে নাম আসছে না ওই লিস্টে আসছে। হ্যাঁ, প্রথমবার অনলাইন এটা একটু সমস্যা হতেই পারে। কি কারণে আজকে আন্দোলন? আমরা এই কলেজে ভর্তি হতে চাই, আমরা অন্য কলেজে চান্স পাইছি কিন্তু ওইদিকে গিয়ে পড়া সম্ভব না, যে কারণে আমরা চাই যে এই কলেজে সবাই যাতে পড়তে পারি।